দীর্ঘ 26 বছর পর আগামী 2 সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুধা বিভক্ত আওয়ামী লীগের দ্বন্দ্ব সংঘাত এড়াতে কাউন্সিলরদের মতামত বা ভোটাভুটি ছাড়াই সম্মেলনের কমিটি ঘোষণার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় কমিটি। সম্মেলনের দিন কাউন্সিলরদের ভোটাভুটির পর্ব না রেখে শুধুমাত্র বক্তৃতা পর্ব রাখায় সম্মেলনকে ঘিরে নেই কোনো উত্তাপ, আমেজ, প্রচার প্রচারণা। সম্মেলনে কমিটির নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটি না থাকায় কাউন্সিলরদের কাছেও যাচ্ছেন না কোনো প্রার্থীরা। প্রার্থীরা দলের বিভক্ত নেতৃত্ব দানকারী নেতা এবং কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতাদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন। 26 বছর ধরে সম্মেলন না হওয়ায় আওয়ামী লীগের পদ পদবি পেতে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অর্ধ শতাধিক প্রার্থী আবেদন করেছেন বলে একাধিক নেতা জানিয়েছেন। তবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাস্টার জানান, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদ পদবি পেতে দলীয় নেতাকর্মীদের চাপ রয়েছে বেশি, তাই প্রার্থী তালিকা থেকে সভাপতি পদে 7 জন ও সাধারণ সম্পাদক পদে 24 জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে কে সভাপতি, কে সাধারণ সম্পাদক পদে আসছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সম্মেলন প্রস্তুতি কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ দেবিদ্বার উপজেলা শাখা আগামী 2 তারিখ শুক্রবার আমাদের বহু আকাঙ্ক্ষা, প্রায় 27 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ দেবিদ্বার উপজেলা শাখার সম্মেলন আগামী 2 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের এবং দেবিদ্বারের সর্বস্তরের জনগণের দীর্ঘদিনের একটা প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে এই সম্মেলন।